উত্তরবঙ্গের মধ্যে একটা একটা মানে ফিতনা ফাসাদ তৈরি হয়েছে উত্তরবঙ্গের ধর্ম আলাদা আপনি মাযহাবের নামও নিতে পারবেন বুঝতে পেরেছেন কারণ যেই ঘরে আপনি জীবনে 2000 টাকা দেখেন তারে যদি আমি 5000 টাকা দেই তো তার জন্য ধর্মকর্মের দরকার নাই তো সহযোগিতা পাচ্ছে তো এক আজীব মাহল কাকে বিশ্বাস করবেন আপনি এটার মাধ্যমে সাতাকুনু দুআত ইলা আবওয়াব জাহান্নাম হযরতে হুযাইফা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা তো বড় খতরনাক কথা ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু গাইড করেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি আচ্ছা ইয়া রাসূলুল্লাহ তাদেরকে চিনবো কেমনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি করতেছে মানে তাদের বৈশিষ্ট্য কি হবে কো বৈশিষ্ট্যের কথা আমি কি বলবো কথা তো আমাদের মতই বলে দেখতো আমাদের মত অন্য রওয়ায়েতের মধ্যে আমার নবী বলছেন তুমি দেখতে কেমন বলতেছো নামাজ দোয়া তোমাদের চেয়ে অনেক বেশি হবে কোরআনের তিলাওয়াতও তোমাদের চেয়ে অনেক বেশি হবে আরেক রওয়ায়েতের মধ্যে বলতেছে কোরআনের কথা এমন ভাবে বলবে মনে হবে যেন কোরআন শুধু তাদের ওহু আলাইহিম তো কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তারা মনে করবে লাহুম কো লাহুম না আলাইহিম তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে মুখ মধুর চেয়ে মিষ্টি হবে অন্তর হিংস্র বাঘের মতো হবে তারা দিন থেকে অনেক দূরে সরে যাবে যেভাবে তীর থেকে ধনুক দূরে সরে যায় ধনুক থেকে তীর দূরে সরে যায় তারা বয়সে কম হবে ব্রেইন ওয়াশ হবে আহদাসুল আসনান সুফাহাউল আহলাম আরেক রওয়ায়েতের মধ্যে বুখারী শরীফের রওয়ায়েত আমি সব মিলাই জুলাই বলতেছি আপনাদের আরেক রওয়ায়েতের মধ্যে আমার নবী বলছেন ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাযিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা বড় বড় আলেমদের মৃত্যু দিয়ে আল্লাহ জমিন থেকে আলেম তুলে ফেলবে মাওলা কিতাবপত্র থাকবে না না কিতাব থাকবে মাদ্রাসা আলেম এটা উঠে যাবে আমি আগে চিন্তা করতাম কিতাবপত্র থাকলে আলেম উঠে যায় কেন এখন বুঝতেছি কিতাবপত্র থাকলেও আলেম উঠে যায় আপনারা হয়তো জানেন না বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসার মধ্যে হাদিস পড়ানোর লোক নাই বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসায় তাফসীর পড়ানোর লোক নাই আছে আমার মতো আর কি শাইখুল হাদিস আচ্ছা আমারে যদি আপনি বলেন শাইখুল হাদিস আমার সিয়ারার লগে যায় ও আগের যুগে যারা আসতেন মুফাসসির কো অমুক মাদ্রাসার মুহাদ্দিস সাউজুর আসতেন ও চেহারা সুরত হ্যাঁ কাপড়ে চুপড়ে দাড়িতে দেখতে তো বুজুর্গের মতো লাগতো না ফেরেশতার মতো লাগতো এখন এই চ্যাংড়া পোলা যতগুলা অনুষ্ঠানের মধ্যে যাচ্ছি এখনো একজন আমরা যে মাহফিল থেকে আসতেছি বড় মাদ্রাসার বাংলাদেশের অনেক বড় মাদ্রাসার মুহাদ্দিস আমি মনে মনে চিন্তা করতেছি বড় মাদ্রাসার মুহাদ্দিস অন্তত বয়স্ক হবে ও দেখতেছে আমার চেয়ে বয়সে ছোট এলম এভাবে উঠে যাচ্ছে এমনিতে তাফসীরুল কোরআনের কোনো অভাব নাই আসেনি বাংলাদেশের গ্রামে গঞ্জে রাস্তা ঘাটে মসজিদে কিন্তু বাংলাদেশে তাফসীর পড়ানোর লোক একেবারে কমের দিকে এটা যে কত বড় অ্যালার্মিং একটা জাতির জন্য আমার নবী কি বলেছেন এলম উঠে যাবে কিভাবে কো বড় আলেম দুনিয়া থেকে চলে গিয়ে এলম শো নিয়ে চলে যাবে পরে কি হবে কো হাত্তা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না বক্তার কথা বলে নাই আমার মতো লুটটা জুটটা থাকবে আলেম থাকবে না এলম অনেক বড় জিনিস এলম অনেক বড় জিনিস পরে কি হবে কো মানুষ জাহেলদেরকে আলেম মনে করে সওয়াল করবে আমাদের এখানে এই যে ওয়াজ তকরির করে সব শাইখ না আমরা সবাই শাইখ আমি ছোট বড়র জন্য বলতেছি না মনে রাখবেন যতগুলো ছেলে বক্তব্য দেয় যতগুলো আমাদের মতো আমরা যারা যতগুলো মানুষ বক্তব্য দেই আমাদের মধ্যে 99% আলেম বলতে যেটা বোঝায় সেটা না আমিও না একটা হচ্ছে আমি ফিকা পাশ করেছি মুফতি লিখতেছি এটা আলাদা জিনিস আমি যেহেতু পাশ করেছি কিন্তু মুফতি বলতে যেটা বোঝায় সেটা পুরো বাংলাদেশে মিলে সমস্ত ঘরানা মিলে চারজন আছে কিনা সন্দেহ অবাক লাগতেছে আমি আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে লক্ষাধিক সাহাবায়ে কেরাম আমার নবীর লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে ফাকা ফতোয়ার সাথে যুক্ত ছিল মাত্র 113 জন সাহাবী লক্ষাধিক সাহাবী না 113 জন সাহাবী তন্মধ্যে বেশি ফতোয়া দিয়েছে মাত্র 7 জন সাহাবী এদেরকে বলে কাসিরুল ফাতাওয়া
আর মধ্যম বোধহয় 23 জন বা 13 জন আর একেবারে কম ফতোয়া দিয়েছে বোধহয় 23 জন সংখ্যার মধ্যে আমার এক দুই উঠানামা হতে পারে কিন্তু টোটাল আমার নবীর লক্ষাধিক সাহাবা আইকরামের মধ্যে ফকি সাহাবী ছিলেন 113 জন তন্মধ্যে আজিম ফকি যারা বলে না মুজতাহিদ এই ধরনের সাহাবীর সংখ্যা 7 জনের বেশি হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমি ভুল না করি ইবনু মাজাহ শরীফের রওয়ায়েত উনার কাছে সম্পদ বণ্টনের একটা মাসআলা জিজ্ঞেস করছে কন্যা নাতনি বোন মানে ছেলের ঘরের নাতনি বোন ভাগ্নি সম্পত্তি বণ্টন কিভাবে হবে তুমি একটা হিসাব করে দিয়েছেন দিয়ে বলতেছেন আপনার ইচ্ছে করলে আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুকে জিজ্ঞেস করতে পারে ওনাকে জিজ্ঞেস করলে উনি সেইম উত্তর দিবে ওনাকে জিজ্ঞেস করলে উনি সেইম উত্তর দিবে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের দরবারে গেলেন হুজুর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হু আমি এই প্রশ্ন জিজ্ঞেস করেছি সম্পত্তি বণ্টনের তো উনি এই উত্তর দিয়েছেন এবং বলেছেন যদি আপনাকে জিজ্ঞেস করে আপনিও নাকি একই উত্তর দেবেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হু বলতেছেন যদি এই কথা আবু মুসা আশআরী বলে থাকে তো আমি আল্লাহর দরবারে পানা চাচ্ছি এটা না ঘটনা এটা আমি আমার নবীকে বলতে শুনেছি যে এইরকম যদি হয় সম্পত্তি বণ্টন এভাবে হবে তখন ওই সাহাবী আবার আবু মুসা আশআরীর দরবারে গেলেন তো আপনি না বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তো এভাবে বলেছে আবু মুসা আশআরীর মতো সাহাবী বলতেছে মনে রাখবা হাজাল এই এই জ্ঞানের মহা সমুদ্র যতদিন থাকবে তোমরা শরীয়তের মাসলা মাসায়েল আমাদেরকে জিজ্ঞেস করবে আর আপনারা আমরা এখন ইউটিউব নিয়ে বসে যাই এই সাহাবীর কথা বলতেছি আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ জলিলুল কদর সাহাবী কিন্তু সবাই সাহাবী সবাই ফেকা ফতোয়া দিতে পবিত্র কোরআনের মধ্যে একটা আয়াত নাজিল হয়েছে সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান ঘটনা ঘটেছে হযরত উসমান গনির সময়কালে এক মহিলা সন্তান প্রসব করেছে 6 মাসের মধ্যে কয় মাসে স্বামী এটার উপর সন্দেহ করেছে আপনারা বুঝতে পারতেছেন স্বামী উসমান গনির কোর্টে বিচার দিয়েছে হুজুর এরকম এরকম ঘটনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোর্ট ফয়সালা দিচ্ছে কি ওই তাকে ডেকে এনে রজম করা হোক ইসলামের যে পানিশমেন্ট সেটা করা হোক পাথর নিক্ষেপ মানে তারা সন্দেহ করছে অন্যটা ফতোয়া দেখেন উনি ফতোয়া দিয়েছে আর কি এই কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে কোর্টের মধ্যে আসলেন উসমান গনিকে বলতেছেন এটা আপনি কি কাজ করতেছেন কো ঘটনা হচ্ছে মহিলা বুঝতে পেরেছেন উসমান গনি বলেছেন এই কথা হযরত আলী বলেছেন তো 6 মাস হয়েছে কি হয়েছে কো কেন কো কেন আল্লাহ কোরআনে বলেন নাই ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান হামল এবং ফেসাল হামল মান ফেসাল মানে হচ্ছে দুগ্ধপান আল্লাহ আল্লাহ বলতেছেন গর্ভধারণ এবং দুগ্ধপান টোটাল 30 মাস কয় মাস 30 মাস অন্য আয়াতের মধ্যে বলেছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামেলাইন মা তার সন্তানকে দুগ্ধপান করাবে পরিপূর্ণ 24 মাস হযরত আলী বলছেন 24 মাস যদি দুগ্ধপান করায় তো 30 মাস থেকে 24 গেলে আর কত থাকে 6 মাস তাইলে গর্ভধারণের সর্বনির্ম মাস কথা 6 মাস তো শরীয়তের মধ্যে কোনো অসুবিধা তো হয় নাই হযরত উসমান এগুলা তো জলিলুল কদর লোক এগুলা তো উঁচু পায়ার লোক আমরা না হইলে হ্যাঁ ফতোয়া আরেকটা লাগাইতাম কোরআন হাদিস খুলতাম এগুলা তো মুত্তাকি এগুলা তো জলিলুল কদর লোক হযরত উসমান গনি বলতেছেন হাই খাই হযরত আলী না আসলে আমি এই জিনিসটা জানতে পারতাম তাহলে দেখছেন দুই সাহাবী দৃষ্টিভঙ্গি চিন্তার গভীরতা আয়াতের আন্ডারস্ট্যান্ডিং এক হয়েছে হয় না ফিকহুদ্দিন এই অনেক 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 উপরের জালালউদ্দিন রুমি রব দবদবা একদিন শামস তাবরেজ রাদিয়াল্লাহু আনহু দেখছেন এদেরও সুহবত দরকার হয়েছে আল্লাহওয়ালা হওয়ার জন্য শামস তাবরেজ আয়েশা বলতেছে এগুলা কি কদুর এগুলা তুমি বুঝবা না
একই আন্দাজ না কথার আন্দাজ কি না এগুলো আপনি বুঝবেন না আমি বুঝব না না আপনি বুঝবেন না উনি নিয়েও কূপের মধ্যে নিক্ষেপ করছেন ও কূপের মধ্যে যখন নিক্ষেপ করছে ছাত্ররা পারে না সমস্তব্রেজের গলা খাইয়া ফেলে উস্তাদ সমস্তব্রেজ যখন দেখতেছে মাইরি খাইতে হবে শেষ পর্যন্ত উনি উঠে কূপের মধ্য থেকে এগুলো তুলে হুজুরকে দিয়েছে হুজুর প্রথমে খেয়াল করেন পরে দেখতেছে কি রে কূপ কোথায় উনি কোথায় কিতাব কোথায় তখন উনি বলতেছেন এটা কিভাবে সম্ভব হলো এটা তুমি জানো না এটা কিভাবে সম্ভব হয়েছে এটা তুমি জানো না যখন কতপকতন হচ্ছে সোহবতের মধ্যে এসেছে সমস্তব্রেজের সিনার ভিতরে তো নূরের সমুদ্র তখন হুজুর জালালউদ্দিন রুমির ভিতর থেকে অন্ধকার আস্তে আস্তে সরে যেতে শুরু করেছে যেই সরে যেতে শুরু করেছে বাচ্চা আছে না বাচ্চা আমার ছেলে এই 15 মাসে এটা খাবে না এটা খাবে না এটা খাবে না তো চকলেট নিয়ে আসছে চকলেট দিচ্ছি খায় না জালালউদ্দিন রুমি কিন্তু খেতে চাচ্ছে না তো খায় না জোর করে যখন মুখে একটু লাগাই দিছি ও খোদা রে খোদা আর কিছু খায় না সে সে এখন ঘুরে ফিরে আমার আঙ্গুল দেখে বুঝছে বেরে মজা লেগে গেছে জালালউদ্দিন রুমির ভিতর থেকে যখন ওইটা সরতে শুরু করেছে এখন উনি সমস্তব্রেজকার যেতে দেয় না হুজুর থাকে এখন উনি ওইটাই খেতে চায় কই গেছে দরজ কই গেছে ছাত্র না এখন ওই চকলেটের পিছনে পিছনে চকলেটের পিছনে 6 মাস থাকছে থাকার পরে সিনা ভর্তি যখন নূর জালালউদ্দিন রুমি বলতেছে হায় হায় মৌলবী হারগিজ না শুধু মাওলায়ে রুম তা গোলামে শামস তাবরেজ না শুধু কো মৌলবী কখনো মাওলায়ে রুম হতে পারতো না মাওলায়ে রুম মানে রুমের সম্রাট হতে পারতো না যদি শামস তাবরেজের গোলামিয়ত اختیار না করত আপনারা বুঝতে পেরেছেন এজন্য সোহবত জালালউদ্দিন রুমি ছিলেন কিন্তু রুহের जिंदगी ছিল না আসলো কত থেকে কো সোহবত থেকে হযরত আবু বকর সিদ্দিক বলেন ফারুক আজম বলে ফারুক আজম ইসলামের পূর্বে যুগে ইসলামের বড় শত্রু না এক সোহবত রুহের जिंदगी দেওয়ার বার ফারুক আজম হয়ে গেছে সোহবত আজিম জিনিস আপনি যখন ভালো মানুষের সাথে থাকবেন মানুষ আপনাকে এজন্য আমার নবী বলছেন কোন মানুষকে চিনতে হলে তার বন্ধু দেখো সঙ্গ দেখো কার সাথে থাকে আপনি যতই ভালো হন যদি আপনার সঙ্গ নষ্ট হয় মনে রাখবেন সুফিয়া ইকরামকে জিজ্ঞেস করতে হুজুর সবচেয়ে ভালো কাজ কোনটা ও ভালো মানুষের সাথে থাকা কেন ভালো মানুষের সাথে থাকলে সোহবত মানুষের উপর ওভাবে তাসির করে যেভাবে আবহাওয়া মানুষের শরীরের উপর তাসির করে ফারাক শুধু এতটুকু একটা বোঝা যায় আর একটা সাথে সাথে বোঝা যায় না কখন আপনি মসজিদে ঢুকে গেছেন আপনি বুঝতেও পারেন না কেন ও বন্ধুরা নামাজ পড়ে বন্ধুরা নামাজ পড়ে এই জন্য এটা হচ্ছে তৃতীয় জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ছেড়ে দিয়েছে জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ করা না জিকির মানে আমার আল্লাহ যে আমাকে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতগুলো স্মরণ করে করে আল্লাহর প্রতি ভিতর থেকে যে কৃতজ্ঞতা সেটা বন্ধ করে দিয়েছে নাম্বার 1 আমরা আল্লাহর কালাম যেটা আমার ঘরে আছে সেটার তিলাওয়াত বন্ধ করে দিয়েছি আমরা নামাজ বন্ধ করে দিয়েছি আমরা খেদমতে খালক মানুষকে সহযোগিতা করা এটা বন্ধ করে দিয়েছি আমরা আখিরাত কবর হাসর সব কিছু মাথার উপর থেকে তুলে ফেলেছি নবীর শানে বিয়াদবি করা শুরু করেছি আল্লাহর ওলিদের নিসবতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা শুরু করেছি এবং অতি মাত্রায় দুনিয়াদার রাত দিন এক করে ফেলতেছি শুধুমাত্র ব্যাংক ভরার জন্য হালাল এবং হারামের ভিতরের ফারাক বন্ধ করে দিয়েছি টাকা যেখান থেকেই আসুক নিয়ে পকেটে ঢুকাচ্ছি আমরা মনে করেছি কি জানেন এগুলা কেউ বলেও না আমরা মনে করেছি বেশি টাকা বেশি সুখ ঘটনা কি সেরকম আলহামদুলিল্লাহ বারে বেশি টাকা বেশি সুখ যদি হইতো তো দুনিয়াতে সবচেয়ে বেশি টাকা হইলো বিল গেটসের কার বিল গেটসের তালাক হয় নাই তালাক হইছে তো তালাক তালাক কেমনে হয় একদিনে হয়ে গেছে তালাক একটা প্রসেসিং প্রসেসিংটার ফাইনাল স্টেজকে তালাক বলে ডিভোর্স
প্রসেসিং যেটা এটা 2 বছরের হয় 3 বছরের হয় 4 বছরের হয় এই প্রসেসিংটা কি খুব হাসি খুশি প্রসেসিং মারামারি প্রসেসিং আগুন সেই আগুন যখন ফাইনাল স্টেজে আসে তখন বলি তোমার আর আমার রাস্তা জুদা এটাকে আমরা তালাক দিই যদি টাকা পয়সা বেশি টাকা বেশি সুখ হতো তাহলে আমেরিকা এটা শান্তির দেশ হতো আপনারা মনে করেন আমেরিকা সুখের দেশ ঠিক না না টাকার দেশ সুখের দেশ না সুখের দেশ আমাদেরটা সেটা আমরা बर्बाद করে দিচ্ছি আমাদের কারণে আপনারা বুঝতে পেরেছেন বেশি টাকা বেশি সুখ না হালাল টাকাই বেশি সুখ আপনারা বুঝতে পেরেছেন আমি আমাদের ইয়ুথকে বলি বিশেষ করে পরে আবার ভুলে যাব বেটা আল্লাহর একটা সুন্নাত আছে নিয়ম আল্লাহর নিয়মের বাইরে যাবেন বক করতে হবে এখন আপনি যদি মনে করেন যে আমি বক করব হুজুর কোনো অসুবিধা নাই তাহলে তো আমারও কোনো অসুবিধা নাই সুন্নাত হচ্ছে আমাদের কবিরা কত সুন্দর করে বলেছে আগে পড়ানো হইতো স্কুলের মধ্যে যখন দুনিয়া সুন্দর ছিল কবিদের কথা কি পরিশ্রমে আনে ধন পুণ্যে আনে সুখ দেখছেন এটা কুরআন হাদিসের কথা মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যাবা আমরা বলি হুজুর হায়াত আল্লাহ হায়াতে তাইয়্যাবা দান করেন আল্লাহ হায়াতে তাইয়্যাবা দান করেন ও হায়াতে তাইয়্যাবা এটা আমি মুখে বললে আসবে না এটা সুন্নতে ইলাহি একটা প্রসেসিং চায় কি হায়াতে তাইয়্যাবা যদি আপনার হায়াতকে যদি হায়াতে তাইয়্যাবা সুন্দর সুখ সমৃদ্ধ স্থির जिंदगी করতে চান তো আপনার প্রথম হচ্ছে ঈমান থাকতে হবে এবং আমলে সালেহ থাকতে হবে এই ছাড়া আপনার জীবন এটা সুন্নতে ইলাহি তো আপনি যদি চান আপনার জীবনের মধ্যে স্থিরতা আসুক আপনি আমার নবী বাদ দিয়ে লাইফকে স্থির করতে পারবেন না আপনি যেই হন আপনি বিল গেটস হন আর আমাদের দেশের তথাকথিত যাই হন আপনি আমার নবী বাদ দিয়ে আপনি স্থির জীবন প্রতিষ্ঠা করতে পারবেন না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে করতেছেন এক বিষয় আরে ঢাকা বিশ্ববিদ্যালয়েতে এখানে অক্সফোর্ড কাদের দেশে ইংল্যান্ডে না পৃথিবীর সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় না হার্ভার্ড কি আমাদের দেশে হার্ভার্ড আমেরিকায় সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় না তো বিশ্ববিদ্যালয় দিয়ে যদি শান্তি প্রতিষ্ঠা হইতো তাহলে তো হার্ভার্ডের দেশ সবচেয়ে বেশি শান্তিময় হইতো ঠিক না আচ্ছা টাকা দিয়ে যদি বেশি শান্তি প্রতিষ্ঠা হইতো তাহলে তো তাদের দেশ বেশি শান্তি প্রতিষ্ঠা হইতো টাকার মধ্যে আল্লাহ শান্তি রাখে নাই আল্লাহ হার্ভার্ডের মধ্যে শান্তি রাখে না আল্লাহ শান্তি রাখছে মনে আসে মনের যিনি মালিক তার কাছ থেকে আপনি মনের মালিকের সাথে সম্পর্ক ছিন্ন করে এখানে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না তাহলে আগের যুগেরটা স্থির জীবন এখনকার জীবনেরটা অস্থির জীবন এখন আমাদের জীবনে অস্থিরতা বেড়ে গেছে আমাদের এই অস্থিরতা আগামী 20 বছরে আমাদের ছেলেদেরকে কোথায় নিয়ে যায় আপনারা কল্পনাও করতে পারবেন না এবং এই সার্ভেগুলো আমরা যারা বক্তব্য দেই বা স্টেজের মধ্যে যারা কথা বলে তাদের এই জিনিসগুলো জানা উচিত আমাদের দেশের সার্ভে করে যেমন আমাদের ক্রাইম রেটগুলো অনেক বেড়ে যাচ্ছে না ডিভোর্স রেট অনেক বেড়ে যাচ্ছে না অশ্লীলতা বেড়ে যাচ্ছে না আমাদের ড্রাগ ডিলিং বেড়ে যাচ্ছে আমাদের ছেলেগুলো আস্তে আস্তে তারপরে আমাদের ছেলেগুলো একসাথে হলে এখন দেখছেন না তারা তারা কিন্তু খারাপ না কিন্তু ছেলেগুলো কথা বলতে বলতে ঠাস করে ক্রাইম একটা করে ফেলে সে কিন্তু ক্রাইম করতে চায় না এই টিভি এই ফেসবুক হাবি জাবি দেখে সে একটা রিস্ক নিয়েছে তাকে তো আর কেউ তরবিয়ত দেওয়ার না তার মাথায় হাত রেখে যে আল্লাহর ভয় দেখাবে কেউ তো না বলতে বলতে ঘটনা একটা করে ঘটনা করার দের স্বাভাবিক তাকে অনেক কিছু ফেস করতে হচ্ছে এটা তার অপরাধের যাত্রা শুরু এই যাত্রার আর কোনো শেষ নাই বস আমাদের ছেলেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের ছেলেগুলো আস্তে আস্তে আপনারা মনে করছেন বাইরে তারা ফিটফাট করে চলে অনেক শান্তিতে আছে না অস্থিরতার মধ্যে ছেলেরা আপনারা জানেন সুইসাইডের প্রথম স্টেপ হচ্ছে অস্থিরতা এবং এই অস্থিরতা যদি আস্তে আস্তে সামনের দিকে যায় দিন থেকে খালি হয়ে যায় দরুদ থেকে খালি হয়ে যায় নামাজ থেকে খালি হয় এশক আদব নিসবত থেকে খালি হয় এটা এক সময় তার জীবনকে বোর্ড করে ফেলবে এবং শেষ পর্যন্ত তার রু যখন রু তার রুতে যখন শান্তি চলে যাবে সে ডেলি দুইবার চিন্তা করবে যদি কাশ যদি আত্মহত্যা করতে পারতাম গত 10 বছরে বাংলাদেশের আত্মহত্যার রেট এমনি 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 বাড়তেছে
আপনারা বুঝতে পারছেন কারো কোনো চিন্তা নাই আমরা শুধু ডেভেলপমেন্ট মানে রাস্তাঘাট পাকা বাস এতটুকু আসেন আমরা এখন আজকে আমরা বসে শিখি আমরা এলাকার মানুষ আমাদের মুরব্বিয়া নেকার আমাদের ছেলে বাসলে আমরা বাস আমার ছেলে যদি না বাসে আমি পাকা ঘর দিয়ে কাজী খাব রুকে শান্তি করতে হয় আমরা সবাই পেটের শান্তিতে লেগে গেছি কার পেটকে কে কত বেশি দিতে পারে আপনারা বুঝতে পেরেছেন সাত তরকারি থেকে 10 তরকারি করছি কিন্তু আমার পাশের বাড়ির আমার ভাই আমার আত্মীয় তে দুই তরকারি দিয়ে খেতে পারতেছ না সেটার কোনো চিন্তা এটা জিন্দেগি এটা কেন হচ্ছে কারণ আপনি ভিতর থেকে অস্থির হয়ে যাচ্ছেন অস্থির মানুষ কখন হয় যখন মানুষ রু অস্থির হয়ে যায় মওলার রু কেন অস্থির হয়েছে তো কারণ রুকে তুই রুর মালিক থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিস মানুষ আল্লাহর এক আজীব সৃষ্টি বাঘ বাগের মতো আচরণ করে হরিণ হরিণের মতো বাঘ কখনো বলবে আজকে থেকে আমি বদ্র হয়ে গেছি আমি আর হরিণের পিছে দৌড়াবো না বাঘ পারবে না সেটা হরিণ কখনো বলতে পারবে না যে আজকে থেকে আমি বাগের মতো আচরণ করব ইনসান এক আজীব সৃষ্টি বাগের মতো আচরণ করতে পারে হরিণের মতো আচরণ করতে পারে আপনি তাকে বল্লুকও বানাইতে পারবেন আপনি তাকে কুকুরও বানাইতে পারবেন আপনি তাকে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট করতে পারবেন আমার আল্লাহ সূরা ফিলের মধ্যে কি বলেছে দেখছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আসহাব ফিল আসহাবিল ফিল আসহাব মানে সঙ্গী সাথী বন্ধু ফিল মানে হাতি তো সঙ্গী সাথী কার হাতির সঙ্গী সাথী যারা তারা মানুষ হাতির সঙ্গী সাথী বলতে আমি যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টারের সাথে সফরে যাই তো আমাকে আপনারা পত্রিকা নিউজটা কিভাবে করবেন আল্লামা সাইফুল জনাব সাইফুল আজম আজহারির সাথে প্রধানমন্ত্রী সফর সঙ্গী হয়েছেন এরকম করবেন নিউজ কেমনে করবেন প্রধানমন্ত্রীর সাথে আমি সফর সঙ্গী হয়েছি কেন কারণ আগে বড়র কথা আছে আগে কার কথা বড়র কথা বাবা ছেলের সাথে যায় না ছেলে কার সাথে যায় বাবার সাথে বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তখন আপনি লিখবেন ছেলে বাবার সাথে গেছে এটা আদব এটা কি আদব তো এখানে বলা হচ্ছে আসহাবুল ফিল হায় হায় হাতিকে উপরে তুলে দিয়েছে আল্লাহ হাতি জন্তু না জন্তুকে উপরে তুলে দিয়েছে দুই পায়া জন্তুকে নিচে নামিয়ে দিয়েছে কম মানুষ হাতির সঙ্গী সাথী মওলা মানুষ এত নিচে নামলে কেন কোন নিচে নামার কাজ যে করছে কি কাজ তো এরা আসছে কাবা শরীফ ধ্বংস করার জন্য দুই পায়ের জানোয়ার কি ধ্বংস করার জন্য কাবা তো হাতির যেটা বুঝে আসছে সেটা মানুষের বুঝে আসে নাই আব্রাহার সঙ্গে সৈন্য সামন্ত হাতিকে চেষ্টা করতেছে কাবার দিকে নিয়ে যাওয়ার জন্য হাতি খালি ঘুরে উত্তর দিকে হয়ে তো যেটা হাতির বুঝে আসছে সেটা মানুষের বুঝে আসে নাই তা আমার আল্লাহ বলতেছে এরা কারা করে আসহাবুল ফিল এরা হাতির সঙ্গী সাথী আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এটা মানুষ বাদ আর কেউ করতে পারে না মানুষ আল্লাহর সৃষ্টির এক আজীব সৃষ্টি মানুষের ভিতর থেকে আল্লাহ পটেনশিয়াল দান করেছেন ভিতর থেকে নফস দিয়ে কলব দিয়ে রু দিয়ে মানুষের ভিতর থেকে মানুষকে আল্লাহ অপরিসীম শক্তি দিয়ে সৃষ্টি করেছেন মানুষের সামনে সিঁড়ি দুইটা একটা রুহের সিঁড়ি একটা নফসের সিঁড়ি রুহের সিঁড়ি দিয়ে মানুষ উঠতে উঠতে অনেক উপরে উঠতে পারে নফসের সিঁড়ি দিয়ে মানুষ নামতে নামতে তার কোনো আর তলা নাই মানুষের হাতে বর্তমান সময়ের মধ্যে আমাদের সমস্যা আমরা অতিমাত্রায় জাগতিক হয়ে গেছি জাগতিক আমরা নিজেরা ছাড়া অন্য কারো চিন্তা করি না ঘরের দরজা বন্ধ সহযোগিতা বন্ধ আরেকজনের চিন্তা বন্ধ আরেকজনের ছেলের তরবিয়ত বন্ধ নসিহত বন্ধ ওসিয়ত বন্ধ 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 সব বন্ধ শুধু আমি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব আল্লাহ আলাইকুম যে রহমত কুম নজর পর হাল জরম ইয়া রাসূল
رسول الله غريبا بنوايا خاك سارا يا رسول الله صلاة يا আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি অতিমাত্রায় জাগতিক হয়ে গেছে যেটা আমাদের লোকজন আগে দেখে নাই আমাদের সামনে এখন তিনটা বড় সমস্যা আমাদের ছেলেদের সামনে একটা হচ্ছে দুনিয়া আধুনিকতার নাম দিয়ে মানে আমরা বস বাইরের কোনো চিন্তা নাই নিজেকে নিজে দুই ভাই ভাইয়ে তো বোনের চিন্তাও করতেছেন এটা জাগতিকতা বেটা আপনারা কথা বললে তো সুন্দর হচ্ছে না জিনিসটা إنا لله وإنا إليه راجعون তো বলতে চাচ্ছিলাম বেটা একটা তো জাগতিকতা আর একটা অশ্লীলতা অশ্লীলতার মাধ্যমে আমাদের ছেলেদের আখলাক নষ্ট হয়ে যাচ্ছে আরেকটা মূল সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে ওয়াজ মাহফিলের মাধ্যমে আমার নবী থেকে ছেলেদেরকে সরানো হচ্ছে আমার নবীর শানে বিয়াদবি শিখানো হচ্ছে সব ওয়াজ মাহফিলের মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিসই আমাদেরকে জানান দিয়েছে এক হাদিসের মধ্যে আমার নবী ارشاد করেছেন ইবনু মাজাহ শরীফের মধ্যে ক তোমাদের সমাজের মধ্যে যখন অশ্লীলতা বেড়ে যাবে অশ্লীলতা এভাবে বেড়ে যাবে মানুষের চোখের হায়া নষ্ট হয়ে যাবে তো স্বাভাবিকভাবে অশ্লীলতা এভাবে বেড়ে যাবে যে দিনে দুপুরে আপনারা বুঝতে পারছেন তো যখন পরিস্থিতি ওখানে গিয়ে ঠেকবে আমার নবী বলছেন সমাজের মধ্যে এমন এমন রোগ আল্লাহ তোমাদেরকে দেবে যেটা তোমাদের পূর্বপুরুষ কখনো নামও শুনেনি কখন যখন অশ্লীলতা বেড়ে যাবে এখন সেটা আমাদের মধ্যে আসছে এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের মধ্যে এই যে জাগতিকতা আধুনিকতা এটার নাম দিয়ে আমরা সহযোগিতা ভুলে গেছি একজনের সাথে একজন প্রতিযোগিতা করছি শুধু দুনিয়া আরেকটা বড় মূল সমস্যা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইশারা করে গেছেন কো কিছু দায়ী বের হবে দায়ী দ্বীনের দাওয়াত দেবে বক্তা ওয়াইজ এরা কি করবে এরা মানুষকে জাহান্নামের দিকে দাওয়াত দিবে ستكون دعات الى ابواب جهنم এটা মুসলিম শরীফের روایت فمن اجابهم قذفوه فيها যারা এই সমস্ত বক্তার ডাকে ঠিক বলে উঠবে হাতে হ্যাঁ বলবে নাতে না বলবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে আচ্ছা বক্তার ডাকে জাহান্নামে কেন নিক্ষিপ্ত হবে হয় বক্ত দুনিয়াদার হবে বক্তা ফিতনাবাজ হবে বক্তা টাকার কারণে নিজের দিন বিক্রি করে দেবে টাকার কারণে নিজের দিন বিক্রি করে দেবে কি যে হচ্ছে সোসাইটির মধ্যে কল্পনার বাইরে কারণ টাকা এমন একটা জিনিস হয়ে গেছে যাকে 5 টাকা দিয়ে পারা যাবে না তাকে 500 টাকা দিয়ে হলো কি হয়ে যায় কারণ স্বাভাবিকভাবে এখন মাদ্রাসার মধ্যে পয়সাওয়ালার ছেলে যেহেতু পড়ে না দারিদ্র্যসীমার নিচ থেকে ছেলেরা আসে এই ছেলেগুলোকে পিকআপ করা হয় এদেরকে টাকা পয়সা দেওয়া হয় এদেরকে টাকা পয়সা দিলে স্বাভাবিকভাবে যারা টাকা পয়সা দেয় তারা যেভাবে বলবে তারাও সেভাবে করবে আপনি যখন মাদ্রাসায় পড়াবেন এটা আমি আমাদের সচেতনতার জন্য বলছি আপনারা ভুল বুঝিয়েন না আপনি মাদ্রাসায় পড়ালেন এতিমখানা তারে কোরআন হাদিস পড়াইলেন আচ্ছা বলেন তো দেখি যেই ব্যক্তি শুরু থেকে সাহায্য খেয়ে খেয়ে সাহায্য নিয়ে নিয়ে খেয়ে আলেম হবে তার পক্ষে কখনো সৎ সাহস নিয়ে সত্য কথা বলা কোনোদিন সম্ভব হবে না আবার ফাইনান্সিয়ালি যে ব্যক্তি একটু দুর্বল হবে আমাদের উত্তরবঙ্গে যান উত্তরবঙ্গের মধ্যে একটা একটা মানে ফিতনা ফাসাদ তৈরি হয়েছে উত্তরবঙ্গের ধর্ম আলাদা আপনি মাযহাবের নামও নিতে পারবেন না বুঝতে পেরেছেন কারণ যেই ঘরে আপনি জীবনে 2000 টাকা দেখেন তার যদি আমি 5000 টাকা দেই তো তার জন্য ধর্মকর্মের দরকার নাই তো সহযোগিতা পাচ্ছে তো এক আজীব মাহল কাকে বিশ্বাস করবেন আপনি এটার মাধ্যমে সাতাকুনু দুআতি লা আবওয়াব জাহান্নাম
হযরতে হুযাইফা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা তো বড় খতরনাক কথা ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু গাইড করেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি আচ্ছা ইয়া রাসূলুল্লাহ তাদেরকে চিনব কেমনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করতেছে মানে তাদের বৈশিষ্ট্য কি হবে কো বৈশিষ্ট্যের কথা আমি কি বলবো কথা তো আমাদের মতই বলে দেখতো আমাদের মত অন্য রওয়ায়েতের মধ্যে আমার নবী বলছেন তুমি দেখতে কেমন বলতেছো নামাজ দোয়া তোমাদের চেয়ে অনেক বেশি হবে কোরআনের তিলাওয়াতও তোমাদের চেয়ে অনেক বেশি হবে আরেক রওয়ায়েতের মধ্যে বলতেছে কোরআনের কথা এমন ভাবে বলবে মনে হবে যেন কোরআন শুধু তাদের ওহু আলাইহিম তো কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তারা মনে করবে লাহুম তো লাহুম না আলাইহিম তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে মুখ মধুর চেয়ে মিষ্টি হবে অন্তর হিংস্র বাঘের মতো হবে তারা দিন থেকে অনেক দূরে সরে যাবে যেভাবে তীর থেকে ধনুক দূরে সরে যায় ধনুক থেকে তীর দূরে সরে যায় তারা বয়সে কম হবে ব্রেইন ওয়াশ হবে আহদাসুল আসনান সুফাহাউল আহলাম আরেক রওয়ায়েতের মধ্যে বুখারী শরীফের রওয়ায়েত আমি সব মিলাই জুলাই বলতেছি আপনাদের আরেক রওয়ায়েতের মধ্যে আমার নবী বলছেন ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা বড় বড় আলেমদের মৃত্যু দিয়ে আল্লাহ জমিন থেকে আলেম তুলে ফেলবে মাওলা কিতাবপত্র থাকবে না না কিতাব থাকবে মাদ্রাসা আলেম এটা উঠে যাবে আমি আগে চিন্তা করতাম কিতাবপত্র থাকলে আলেম উঠে যায় কেন এখন বুঝতেছি কিতাবপত্র থাকলেও আলেম উঠে যায় আপনারা হয়তো জানেন না বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসার মধ্যে হাদিস পড়ানোর লোক নাই বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসায় তাফসীর পড়ানোর লোক নাই আছে আমার মত আর কি শাইখুল হাদিস আচ্ছা আমারে যদি আপনি বলেন শাইখুল হাদিস আমার সিয়ারার লগে যায় ও আগের যুগে যারা আসতেন মুফাসসির কোম মাদ্রাসার মুহাদ্দিস হুজুর আসতেন ও চেহারা সুরত হ্যাঁ কাপড়ে চুপড়ে দাড়িতে দেখতে তো বুজুর্গের মতো লাগতো না ফেরেশতার মতো লাগতো এখন এই চ্যাংড়া পোলা যতগুলা অনুষ্ঠানের মধ্যে যাচ্ছি এখনো একজন আমরা যে মাহফিল থেকে আসতেছি বড় মাদ্রাসার বাংলাদেশের অনেক বড় মাদ্রাসার মুহাদ্দিস আমি মনে মনে চিন্তা করতেছি বড় মাদ্রাসার মুহাদ্দিস অন্তত বয়স্ক হবে ও দেখতেছে আমার চেয়ে বয়স ছোট এলম এভাবে উঠে যাচ্ছে এমনিতে তাফসীরুল কোরআনের কোনো অভাব নাই আসেনি বাংলাদেশের গ্রামে গঞ্জে রাস্তা ঘাটে মসজিদে কিন্তু বাংলাদেশের তাফসীর পড়ানোর লোক একেবারে কমের দিকে এটা যে কত বড় অ্যালার্মি একটা জাতির জন্য আমার নবী কি বলেছেন এলম উঠে যাবে কিভাবে কো বড় আলেম দুনিয়া থেকে চলে গিয়ে এলম সহ নিয়ে চলে যাবে পরে কি হবে কো হাত্তা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না বক্তার কথা বলে না আমার মতো লুটটা জুটটা থাকবে আলেম থাকবে না এলম অনেক বড় জিনিস এলম অনেক বড় জিনিস পরে কি হবে কো মানুষ জাহেলদেরকে আলেম মনে করে সওয়াল করবে আমাদের এখানে এই যে ওয়াজ তকরির করে সব শাইখ না আমরা সবাই শাইখ আমি ছোট বড়র জন্য বলতেছি না মনে রাখবেন যতগুলো ছেলে বক্তব্য দেয় যতগুলো আমাদের মতো আমরা যারা যতগুলো মানুষ বক্তব্য দেই আমাদের মধ্যে 99% আলেম বলতে যেটা বোঝায় সেটা না আমিও না একটা হচ্ছে আমি ফিকা পাশ করেছি মুফতি লিখতেছি এটা আলাদা জিনিস আমি যেহেতু পাশ করেছি কিন্তু মুফতি বলতে যেটা বোঝায় সেটা পুরো বাংলাদেশে মিলে সমস্ত ঘরানা মিলে চারজন আছে কিনা সন্দেহ অবাক লাগতেছে আমি আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে লক্ষাধিক সাহাবায়ে কেরাম আমার নবীর লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে ফাকা ফতোয়ার সাথে যুক্ত ছিল মাত্র 113 জন সাহাবী লক্ষাধিক সাহাবী না 113 জন সাহাবী তন্মধ্যে বেশি ফতোয়া দিয়েছে মাত্র 7 জন সাহাবী এদেরকে বলে কাসিরুল ফতাও আর মধ্যম বোধহয় 23 জন বা 13 জন আর একেবারে কম ফতোয়া দিয়েছে বোধহয় 23 জন সংখ্যার মধ্যে আমার এক দুই উঠানামা হতে পারে কিন্তু টোটাল আমার নবীর লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে ফকি সাহাবী ছিলেন 113 জন তন্মধ্যে আজিম ফকি যারা বলে না মুজতাহিদ এই ধরনের সাহাবীর সংখ্যা 7 জনের বেশি হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমি ভুল না করি ইবনু মাজাহ শরীফের রওয়ায়েত
উনার কাছে সম্পদ বণ্টনের একটা মাসআলা জিজ্ঞেস করছে কন্যা নাতনি বোন মানে ছেলের ঘরের নাতনি বোন ভাগ্নি সম্পত্তি বণ্টন কিভাবে হবে তুমি একটা হিসাব করে দিয়েছেন দিয়ে বলতেছেন আপনার ইচ্ছে করলে আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতে পারে ওনাকে জিজ্ঞেস করলে উনি সেইম উত্তর দিবে ওনাকে জিজ্ঞেস করলে উনি সেইম উত্তর দিবে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের দরবারে গেলেন হুজুর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি এই প্রশ্ন জিজ্ঞেস করেছি সম্পত্তি বণ্টনের তো উনি এই উত্তর দিয়েছেন এবং বলেছেন যদি আপনাকে জিজ্ঞেস করে আপনিও নাকি একই উত্তর দেবেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যদি এই কথা আবু মুসা আশআরী বলে থাকে তো আমি আল্লাহর দরবারে পানা চাচ্ছি এটা না ঘটনা এটা আমি আমার নবীকে বলতে শুনেছি যে এই রকম যদি হয় সম্পত্তি বণ্টন এভাবে হবে তখন ওই সাহাবী আবার আবু মুসা আশআরীর দরবারে গেলেন তো আপনি না বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তো এভাবে বলেছে আবু মুসা আশআরীর মতো সাহাবী বলতেছে মনে রাখবা হাজাল এই এই জ্ঞানের মহা সমুদ্র যতদিন থাকবে তোমরা শরীয়তের মাসলা মাসায়েল আমাদেরকে জিজ্ঞেস করবে আর আপনারা আমরা এখন ইউটিউব নিয়ে বসে যাই এই সাহাবীর কথা বলতেছি আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ জলিলুল কদর সাহাবী কিন্তু সবাই সাহাবী সবাই ফেকা ফতোয়া দিতে পবিত্র কোরআনের মধ্যে একটা আয়াত নাজিল হয়েছে সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান ঘটনা ঘটেছে হযরত উসমান গনির সময়কালে এক মহিলা সন্তান প্রসব করেছে 6 মাসের মধ্যে কয় মাসে স্বামী এটার উপর সন্দেহ করেছে আপনারা বুঝতে পারতেছেন স্বামী উসমান গনির কোর্টে বিচার দিয়েছে হুজুর এরকম এরকম ঘটনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোর্ট ফয়সালা দিচ্ছে কি ওই তাকে ডেকে এনে রজম করা হোক ইসলামের যে পানিশমেন্ট সেটা করা হোক পাথর নিক্ষেপ মানে তারা সন্দেহ করছে অন্যটা ফতোয়া দেখেন উনি ফতোয়া দিয়েছে আর কি এই কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে কোর্টের মধ্যে আসলেন উসমান গনিকে বলতেছেন এটা আপনি কি কাজ করতেছেন কো ঘটনা হচ্ছে মহিলা বুঝতে পেরেছেন উসমান গনি বলেছেন এই কথা হযরত আলী বলেছেন তো 6 মাস হয়েছে কি হয়েছে কো কেন কো কেন আল্লাহ কোরআনে বলেন নাই ও হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান হামল এবং ফেসাল হামল মান ফেসাল মানে হচ্ছে দুগ্ধপান আল্লাহ আল্লাহ বলতেছেন গর্ভধারণ এবং দুগ্ধপান টোটাল 30 মাস কয় মাস 30 মাস অন্য আয়াতের মধ্যে বলেছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামেলাইন মা তার সন্তানকে দুগ্ধপান করাবে পরিপূর্ণ 24 মাস হযরত আলী বলছেন 24 মাস যদি দুগ্ধপান করায় তো 30 মাস থেকে 24 গেলে আর কত থাকে 6 মাস তাইলে গর্ভধারণের সর্বনির্ম মাস কথা 6 মাস তো শরীয়তের মধ্যে কোনো অসুবিধা তো হয় নাই হযরত উসমান এগুলা তো জলিলুল কদর লোক এগুলা তো উঁচু পায়ার লোক আমরা না হইলে হ্যাঁ ফতোয়া আরেকটা লাগাইতাম কোরআন হাদিস খুলতাম এগুলা তো মুত্তাকি এগুলা তো জলিলুল কদর লোক হযরত উসমান গনি বলতেছেন হাই খাই হযরত আলী না আসলে আমি এই জিনিসটা জানতে পারতাম তাহলে দেখছেন দুই সাহাবী দৃষ্টিভঙ্গি চিন্তার গভীরতা আয়াতের আন্ডারস্ট্যান্ডিং এক হয়েছে হয় না ফিকহুদ্দিন এই অনেক 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 উপরের জিনিস লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে হাদিস বর্ণনাকারী হাদিস হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সবচেয়ে বড় সাহাবী না হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সবচেয়ে বড় সাহাবী কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই যারা মুকাসসিরিন বেশি হাদিস বর্ণনা করেছেন এদের মধ্যে কেউ নাই খুলাফায়ে রাশেদের মধ্যে তাইলে এটা আলাদা ইস্যু কিন্তু আমাদের দেশে আপনি দেখতেছেন না ঘরে ঘরে আমরা হ্যাঁ আমি হাদিস পাশ করেছি বিদায় মুহাদ্দিস কিন্তু যত্র তত্র আমি লিখব না আল্লামা বলবেন না মুহাদ্দিস বলবেন না শাইখুল হাদিস কথাগুলো বলার সময় খুব সাবধান আন্তর্জাতিক বলবেন না আমাদের মতো লোকদেরকে আল্লামা বলবেন না আন্তর্জাতিক বলবেন না গবেষক বলবেন না আপনি জানেন কি গবেষণা করেছে
কেন বলবেন না কারণ আমাদের তরুণ প্রজন্ম কনফিউজড হয়ে যাবে আপনি যখন আমার মতো লোককে মুহাদ্দিস বলবেন তখন আসল মুহাদ্দিস যদি এখানে আসে সে উঠে চলে যাবে তারে যদি বলেন আসেন আসেন বসো মুহাদ্দিস কে বলবো মুহাদ্দিস দেখছি আগে মুহাদ্দিস আগে এগুলা বলবেন না আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এলম উঠে যাবে শেষ পর্যন্ত মানুষ মূর্খদেরকে আলেম মনে করে কারণ আলেম তো এখন কাপড়ে চুপড়ে হয়ে গেছে আলেম মনে করে ফতোয়া জিজ্ঞেস করবে আমার নবীর হাদিস ফাআফতাউ বেগাইরে এলম না জেনে ফতোয়া দেবে কারণ ফতোয়ার জন্য তো জানতে হবে আর সবাই কি ফতোয়া দিতে পারবে এটা তো একটা আলাদা দান আল্লাহ গিফট আল্লাহ ফাদল্লু ওয়া আদল্লু নিজ পথভ্রষ্ট হবে মানুষকেও পথভ্রষ্ট আরেক হাদিসের মধ্যে আমার নবী বলছেন পরিস্থিতি এত জটিল আকার ধারণ করবে আমার নবী বলছে শেষ পর্যন্ত ঈমান পুরো পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা ঈমান মদিনা শরীফ চলে যাবে উমা মাদ্রাসা মসজিদ এতগুলা মুসলমান ঈমান মদিনা শরীফ চলে যাবে কেন নিজেকে বাঁচানোর জন্য তাইলে সংকটে পড়ে যাচ্ছে কে ঈমান আমার নবী বলছে মসজিদ ভর্তি মুসল্লি কোন মুমিন থাকবে না কোন মুমিন থাকবে না আপনি আমি শুধু আপনাদেরকে পরিস্থিতিটা বোঝানোর জন্য কথাগুলো বলছি এখন বর্তমানে আমাদের এখানে সবকিছু আলাদা আলাদা সবকিছু আলাদা আলাদা আমাদের মধ্যে কেউ রাত দিন বেদাত 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 আমাদের মধ্যে কেউ রাত দিন এটা তৌহিদ এটা রেসালত নাই আবার কেউ রেসালতের কথা বলে তৌহিদ তৌহিদের কথা বলে না কো তৌহিদ বললে আবার কে কি নাম বলে আমাদের মধ্যে কেউ রাত দিন আমার নবীর অনুকরণ করতে হবে অনুসরণ করতে হবে জীবন ব্যবস্থা সবকিছু ঠিক আছে আমার নবীকে এশকত করতে হবে ঠিক এশকের আলোচনা নাই মহব্বতের আলোচনা নাই মনে হয় যেন দিন পাঠ মহব্বতের আলোচনা করলে এমনি এমনি দেখে ও এটা তাহলে তো বুখারী শরীফ তুলে সমুদ্রে নিক্ষেপ করে দিব আজীব অবস্থা আমাদের ছেলেগুলা কি হচ্ছে এরা আস্তে আস্তে ধর্ম বিমুখ হয়ে যাচ্ছে এদেরকে যখন আপনারা বেটা সাউন্ডটা একটু ইয়া করেন যাতে এক্স্যাক্ট আওয়াজটা যাই মতো আমাদের ছেলেরা এখন ভয় পেয়ে যাচ্ছে এরা বিমুখ হয়ে যাচ্ছে ধর্ম থেকে বুঝতে পেরেছেন দিন বিমুখ হয়ে যাচ্ছে যখন আপনি ধর্ম বিমুখ হবেন কোন জাতি আমরা এখন আমেরিকান জাতিকে নেই আপনারা বুঝতে পারবেন ইজিলি আমেরিকান জাতি টাকা আছে দন আছে গাড়ি আছে বাড়ি আছে সবকিছুই তো আছে দেশ অনেক সুন্দর অনেক সুন্দর দেশ কিন্তু শান্তি নাই শান্তি নাই সেটা কেমনে বুঝবে একটা জাতির কাছে যে শান্তি নাই যে জাতির মধ্যে শান্তি থাকবে না সেই জাতির মধ্যে ডিভোর্স রেট আসমানে হবে ক্রাইম রেট আসমানে হবে সেই জাতির মধ্যে সুইসাইড রেট অনেক হাই হবে এগুলার মাধ্যমে আপনি জাতিকে বুঝতে পারবেন তারপরে বুঝবেন আমার নবী কি আজিম দিন আমাদেরকে দিয়ে গেছে কি আজিম নিজাম আমাদেরকে দিয়ে গেছে আত্মহত্যার রেট অনেক হাই কখন কোন কারণে ছেলে আত্মহত্যা করে ফেলে মানে মাঝে মধ্যে কিছু আমাদের দেশে আছে দেখলে ভয় করে হাজার লোক পাবেন দেখলে ভয় করে মনে হয় যেন মেরে কারণ মেরে ফেলা তো তার জন্য কোনো বিষয় না না আল্লাহ না রসুল না কবর না হাসর এ তার জন্য ছেলে খেলার মতো সে আসে বন্দুক একটা নিয়ে সা করে দশ বারো জন একসাথে শেষ মদ এক আজীব মাহুল এখন আপনি যখন দিনের তালিমাত বন্ধ করে দিবেন আপনার রু অস্থির হয়ে যাবে কারো রু যখন অস্থির হয়ে যায় মুরব্বীরা দেখেন না কি করে দুনিয়া থেকে যাওয়ার আগে রু তার আসল ঠিকানায় যেতে চায় রু তার আসল জায়গায় যেতে চায় তো কি করে কোথাও ভালো লাগে না কোথাও ভালো লাগে না এখানে দৌড়ায় ওখানে দৌড়ায় কারণ রুর তো একটা জায়গা আছে রুর একটা এই জন্য রুর জিন্দেগি দরকার যেভাবে আপনার বিবেক আকলের জিন্দেগি দরকার আপনি লেখাপড়া না করলে চিন্তা না করলে ম্যাথমেটিক্স না করলে আকল খুলে না পেটের মধ্যে ভালো ভালো খাদ্য না দিলে শরীরে শক্তি আসে না আপনার পেটের যেমন খাওয়া দরকার শরীরের শক্তির জন্য আপনার রুহেরও খাদ্য দরকার রুহের শক্তির আমরা এখন জানবো রুহের শক্তি আসে কেমন আসেন আমরা একটা একটা করে জানি পয়েন্ট আকারে এটা এটার মাধ্যমে আমরা আমাদের বক্তব্য শেষ করবো
প্রথম জিনিস যেটার মাধ্যমে রূহের শক্তি আসে প্রথম জিনিস ছেলেদেরকে আল্লাহর ওয়াস্তে বলছি আল্লাহর ওয়াস্তে জিকরে ইলাহি আমার আল্লাহর জিকির বাদে রূহের খাদ্য আসে না রূহের খাদ্য হচ্ছে জিকরে ইলাহি আমার আল্লাহ কি বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব এখন জিকরে ইলাহি মানে শুধু আল্লাহ 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 করা না এটাও জিকির জিকরে ইলাহি মানে আমার আল্লাহ যে দয়া করেছে আপনার উপর যে আন্দাজে দয়া করেছে প্রত্যেককে জানে আল্লাহ কাকে কিভাবে দয়া করেছে সে দয়াগুলার কথা স্মরণ করে আমার আল্লাহর স্মরণ করা যখন আপনি আল্লাহর স্মরণ করবেন আল্লাহ আপনাকে স্মরণ করবে আল্লাহ যদি আপনাকে স্মরণ করে আপনার রূহের जिंदगी বেড়ে যাবে রূহের जिंदगी তাইলে আপনার রূহ প্রথম সার প্রথম जिंदगी পাবে আল্লাহ যদি আপনার জিকির করে আল্লাহ আপনার জিকির কখন করবে যদি আপনি আল্লাহর জিকির করেন তখন নাম্বার 1 নাম্বার 2 মাথায় রাখবেন আল্লাহর কালাম কোরআনে পাকের তিলাওয়াত তিলাওয়াত করা কোরআনকে বোঝা কোরআনের ভিতরে ঢোকা কোরআন নিয়ে চিন্তা করা রূহের খাদ্য এটা ছাড়া আর কোনোটার মধ্যে নেই আপনি যদি কোরআন তিলাওয়াত বন্ধ করে দেন তো রূহের গেজা বন্ধ করে দিয়েছেন খাদ্য আপনার রূহ অস্থির হয়ে যাবে কোরআনের তিলাওয়াতের মধ্যে আজিম বরকত দান করেছেন আল্লাহ ইভে আপনি যদি রোগাক্রান্ত আপনার ছেলে বাবা মা কেউ যদি অসুস্থ হয় আপনি ভালো একজন কারি কেরাত আপনার তার ঘরের মধ্যে ছেড়ে দেবেন সূরার রহমান কারি আব্দুল বাসিতে সূরার রহমান হোক বা আমাদের বাংলাদেশের শেখ আহমদ বিন ইউসুফ ভালো কেরাত পড়ে আপনি আমাদের ছোট ভাই কেরাত ছেড়ে দেবেন সূরার রহমান শুনতে থাকে ওয়া দুহা শুনতে থাকে অনেক ডাক্তার বলেছে ক্যান্সারের অন্যতম চিকিৎসা হচ্ছে আল্লাহর কালাম শোনা আল্লাহর কালাম তাইলে তিলাওয়াতে কোরআনের মধ্যে অসুস্থ ব্যক্তি আমাকে এক ব্যক্তি বলতেছেন হুজুর গতকালকে আমার মেয়ে এই ভাত খাওয়ার সময় হোটেল থেকে কিনে এনেছে তো আমাদের লোক তো পার্সেল নিবে হিসেবে গন্ধ জিনিস দিয়ে দিয়েছে তো বাচ্চা খেয়েছে খাওয়ার পরে বাচ্চা বুঝেও নাই হুজুর বাচ্চা শুইছে আমি ঘুমাই গেছি হঠাৎ করে আমার মাথায় আসলো হাইরে আমার মেয়ের যদি আবার কি থেকে কি হয় 7-8 বছরের মেয়ে আমি উঠে আমি 11 বার দরুদ শরীফ পড়েছি 7 বার সূরা ফাতিহা পড়েছি আবার 11 বার দরুদ শরীফ পড়ে তাকে ফু দিছি কো হুজুর 6টা বাজতে পারে নাই আমার মেয়ে বিছানা থেকে উঠতেও পারে নাই পুরা বুঝতে পেরেছেন বাতুন হয়ে গেছে কো হুজুর আমি তো সূরা ফাতিহা পড়ে ফু দিলাম এরকম হয়ে গেল কেন একেবারে একেবারে জার্ম বের হয়ে গেছে আর কোনো অসুবিধা হয় কিন্তু হুজুর এরকম হইল কেন আমি বলতেছি আপনার বাচ্চার বয়স কত কো হুজুর 7 বছর তাহলে 7 বছরের বাচ্চাকে 36 বছরের বুড়ার ফু দিলে সহ্য হবে তো হুজুর আমি ভুল কোথায় করছি আল্লাহ আপনি তাকে করবেন 3 বার দরুদ শরীফ 3 বার সূরা ফাতিহা 3 বার দরুদ শরীফ বয়স 7 বছর বুড়া মানুষ হইলে আপনি 11 বার দরুদ শরীফ 11 বার সূরা ফাতিহা আবার 11 বার দরুদ শরীফ করে ফু দিলে সূরা ফাতিহার ফুটা অসুস্থ ব্যক্তির জন্য অনেক উপকারে আসে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন অনেক পেটের ব্যথা হুজুরের কাছে নিয়ে যেতে হবে বলে কথা নেই আপনি শুধুমাত্র পেটে আঙ্গুল বসিয়ে সূরা ফাতিহা পড়ে মনে করবেন আল্লাহ এটা আপনার কালাম আপনি কিন্তু বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার ভিক্ষুককে গার ধাক্কা দিয়ে বের করে দিও আমিও কিন্তু আপনার দরবারের ভিক্ষু আপনি কিন্তু শিখাইছেন ভিক্ষুককে ফেরত না দিতে আমি ওয়া আম্মা সাইলা ফালা তানহারের ওসিলা দিচ্ছি আপনার দরবারে এগুলা মনের ভিতরে রেখে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন দেখবেন অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেছে যদি সুস্থতা নাও হয় আমরা মনে করি কহজি সুস্থ হয় নাই না আপনি ভুল বুঝেছেন সুস্থ হয়েছে হয়তো এই রোগ সুস্থ হয় না হয়তো এটা তার জন্য কোন কারণে ভালো হচ্ছে আল্লাহ এটা না করে আরেকটা বেহতরি তার জন্য করে দিয়েছে হয়তো এরপরে তার জন্য একটা বড় রোগ অপেক্ষা করতেছিল আল্লাহ এখান থেকে তাকে নাজাত দিয়ে দিয়েছে বাচ্চাদেরকে
এশার নামাজের পরে হোক মাগরিবের আমাদের মারও শুনতেছেন নিশ্চয় ঠিক না আপনারা অবশ্যই সূরা ফাতিহা পড়ে আয়াতুল কুরসি পড়ে কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস পড়ে বাচ্চাদেরকে ফু দিবেন নজর থেকে বেঁচে যাবে বিশেষ করে কিছু বাচ্চা থাকে অনেক চঞ্চল দেখতে চোখে লাগে বয়স 2 বছরের কথা বলে 20 বছরের মতো ঠিক না এরা অনেক এদের উপর নজর পড়ে বেশি এদেরকে কোথাও নিয়ে গেলে এনে আগে ফু দিয়ে ফেলবে কুল ইয়াহুল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ বলবেন তিনবার কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস পড়ে ফু দিয়ে ফেলবেন এদের আপনারা বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি রূহের গেজা মিলে বেটা রূহের খাদ্য যদি না দেন জীবন সৃষ্টির হবে না লাখ টাকা পয়সা আপনার মাথার উপর ঢেলে দিয়ে কোনো লাভ নাই যাদের কাছে টাকা বেশি ক্লাবে তারা বেশি যায় ক্লাব মানে বুঝতে পেরেছেন ক্লাবে কি গরীব যায় কারা যায় পয়সা যাদের বেশি তাদের কেন কেন যাবে আগের যুগের সওদাগর যারা তাদের চেয়ে কি এখনকার পয়সা বেশি আগের যুগের সওদাগর মানি এক একজন আল্লাহর বলি ঠিক না আমার নানার নাম কাশেম সওদাগর এক নামে পরিচিত আজকের দিন পর্যন্ত মানে একটা সওদাগর একটা আমার এখনো পর্যন্ত আমি দেখতে ফেরেশতার মতো লাগছে দাড়ি সাদা মানুষ রাতের বেলা দেখলে মনে হয় যেন ফেরেশতা আসছে এরা ক্লাবে গেছিল এরা তো ফজরের নামাজ পড়তে উঠে তসবিহ আলিল করতে করতে 8টা 9টা বেজে যেত কিন্তু এখন আপনাকে যেতে হচ্ছে কেন কারণ আপনার ব্যাংকের মধ্যে উল্টাপাল্টা টাকা চলে এসেছে বেটা টাকা যখন উল্টাপাল্টা হয় তো টাকা আসার সময় অনেক কিছু নিয়ে আসে আপনার ঘরে সুতরাং রাস্তা থেকে ওই টাকা আনেন যেই টাকা আসার সময় শান্তি নিয়ে আসবে পরিশ্রমে আনে ধন পুণ্য আনে সুখ তো পুণ্য সুখ আনে ও পুণ্যতে কি আসে দুঃখ ও পুণ্যতে আপনি অতটুকুন জিনিস আনেন যতটুকুন দুঃখ আপনি এফোর্ড করতে পারবেন আপনি যদি অতটুকুন অতটুকু করেন ওই জিনিস আনিয়েন না হারাম আল্লাহ যেটা হারাম করেছেন ওটা ঘরে ঢুকায়েন না ওইটা আপনার জীবনকে বরবাদ করবে আপনার পারিবারিক শান্তি নষ্ট করবে স্বামী স্ত্রীর শান্তি নষ্ট করবে অস্থিরতা দেখা দেবে আপনারা মনে করছেন দূর এগুলা কবরের মধ্যে গেলে হায় হায় না না কবর না কবর পরে আগে দুনিয়া এটা এটার মধ্যে আগুন যেটা জ্বলবে সেই আগুনে আপনি নিজেকে এফোর্ড করতে পারবেন না ওয়া মাই ইয়ামাল সুআন ইউজাবে আপনি এখান থেকে হিসাব নিকাশ করে তারপরে কবরে যাইতে হবে সুতরাং কখনো হারামের টাকা ঘরে ঢুকাবেন না রু মরে যাবে তাইলে কি বলেছি তিলাওয়াতে কোরআন এরপরে তৃতীয় জিনিস যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সমস্ত রুহানি কিতাব আছে তাসাউফের কিতাব কশফুল মাহজুব ইহয়া উলুমিদ্দিন দাকায়েকুল আখবার কিমিয়া ও সাদা ইমাম গাজালি আওয়ারিফুল মারিফ দুনিয়াতুত তালিবিন রেসালা কুশাইদিয়া কুতুল কুলুত লুমা মানাজিলুস সাইরি এই সমস্ত যে তাসাউফের কিতাব বাংলার মধ্যে পাওয়া যায় আউলিয়া ইকরামের জীবনী এগুলা পড়বেন এগুলার মধ্যে রুর গেজা আছে রুর গেজা কিছু কিতাব তো মুর্শিদের ভূমিকা পালন করে কিসের ভূমিকা মুর্শিদ কশফুল মাহজুব কে বলা হয় যে কশফুল মাহজুব যে পড়েছে কো কিতাবই ওই ব্যক্তির মুর্শিদ হয়ে গেছে আমিও বলতেছি যিনি বলেছেন হক বলেছেন কশফুল মাহজুব মেডিসিনের মতো কাজ করে ইহয়া উলুমিদ্দিন ইমাম গাজালির মেডিসিনের মতো কাজ করে আপনি দুই পৃষ্ঠা পড়ে শুইবেন আপনার তার পরের দিন দুরস্ত হয়ে যাবে এগুলা রুহের গেজা দান করে কেন কারণ এই সমস্ত আউলিয়া কেরাম তারা ভিতরগতভাবে জিন্দা ছিল চতুর্থ যেই জিনিস সেটা হচ্ছে এমন ব্যক্তির সঙ্গে বসা যেই ব্যক্তি সামাজিকভাবে সমাজ যাকে ভালো মানুষ বলে আরেক আমি যদি আরো সহজ কথাই বলি আল্লাহওয়ালা সত্যিকার অর্থে যারা আল্লাহওয়ালা তাদের সঙ্গের মধ্যে বসবেন তাদের সঙ্গের মধ্যে তাদের সিনার মধ্যে নূর থাকে তাদের সাথে বসলে আপনার জীবন পরিবর্তন হবে জীবন পরিবর্তন হওয়া মানে কি আমরা সবাই বলি না লাইফ চেঞ্জ হয়ে গেছে এটার মানে কি এটার মানে হচ্ছে আপনার জীবনের প্রায়োরিটি পরিবর্তন হয়ে যাবে আগে আপনার জীবনের প্রায়োরিটি ছিল দুনিয়া এখন হয়ে গেছে আখেরা আপনার জীবনের সামগ্রিক চাওয়া পাওয়ার মধ্যে পরিবর্তন আসবে প্রত্যেক কিছুর সাথে আল্লাহ আল্লাহ রাসূল জড়িত হয়ে যাবে আমার আল্লাহ নিয়ে নারাজ হয়ে যাচ্ছে আমার নবী যদি নারাজ হয়ে যায় একজনকে একটা বড় কথা বলে ফেলেছে হাই খোদা রাত্রে পর্যন্ত অপেক্ষা করতেছেন সকালে গিয়ে কখন সরি বলবে এই যে আপনার জীবনে সরি বলার প্রতি একটা দুঃখিত বলা মাফ করে দেন বলা এই যে একটা চাহত চাহিদা এটা কি কারণে হয়েছে ওই সৎসঙ্গের কারণে
সোহবত সোহবতের কারণে যারাই বড় হয়েছে সোহবতের কারণে হয়েছে জালালউদ্দিন রুমির নাম শুনেছেন জালালউদ্দিন রুমি মসনবী এই জালালউদ্দিন রুমি প্রথম যুগে মানে মসনবী লেখার আগে উনি ছিলেন বড় রব দবদবাওয়ালা আলেম মানুষ ভয়ে কথা বলতো মজলিসের মধ্যে কেউ ভয়ে প্রশ্ন করত না হুজুরের রব দবদবা কিতাবের মধ্যে এত মুহাক্কিক মুদাক্কিক মুদাল্লাল এবং এত উপরের পর্যায়ের আলেম ছিলেন মজলিসের মধ্যে দর্স দিলে মানুষ সু করে নীরব মানুষ কোনো কথা নাই এত অহংকারী টাইপের না আমাদের আমরাও এরকম না হ্যাঁ আছে কোন মায়ের ছেলে আমার সাথে বসে ডিবেট করে বলি না হ্যাঁ আমার চেয়ে কেউ বেশি আরে বেটা তুই 10 বছর করাইতে পারবি হ্যাঁ পাঁচটা প্রশ্ন করলে উত্তর দিতে পারবি আরে বাপ রে বাপ মহাসমুদ্র নিয়ে বসে আছে হ্যাঁ ইননাল এগুলা কেন হয় জানে এলম আকল যখন কম থাকে তখন এই নফস গুতাগুতি করে বল না বেটা তুই জানস বল না বেটা তুই জানস এই উপরে উঠে যায় নফস বড় আজিব জিনিস সারা দিন কাজ করবেন অহংকার শয়তান ওয়াসওয়াসা ডালবে অহংকারের জন্য অহংকার করে बर्बाद করে দিবেন সবকিছু জালালউদ্দিন রুমি রব দবদবা একদিন শামস তাবরেজ রাদিয়াল্লাহু আনহু দেখছেন এদেরও সুহবত দরকার হয়েছে আল্লাহওয়ালা হওয়ার জন্য শামস তাবরেজ আয়েশা বলতেছে এগুলা কি কদর এগুলা তুমি বুঝবা না এ একই একই আন্দাজ না কথার আন্দাজ কি না এগুলা আপনি বুঝবেন না আমি বুঝব না না আপনি বুঝবেন না উনি নিয়েও কূপের মধ্যে নিক্ষেপ করছে ও কূপের মধ্যে যখন নিক্ষেপ করছে ছাত্ররা পারে না শামস তাবরেজের গলা খাইয়া ফেলে উস্তাদ শামস তাবরেজ যখন দেখতেছে মাইর মাইরি খাইতে হবে শেষ পর্যন্ত উনি উঠে কূপের মধ্য থেকে এগুলো তুলে হুজুরকে দিয়েছে হুজুর প্রথমে খেয়াল করে না পরে দেখতেছে কি রে কূপ কোথায় উনি কোথায় কিতাব কোথায় তখন উনি বলতেছেন এটা কিভাবে সম্ভব হলো এটা তুমি জানো না এটা কিভাবে সম্ভব হয়েছে এটা তুমি জানো না যখন কতপকতন হচ্ছে সোহবতের মধ্যে এসেছে তো শামস তাবরেজের সিনার ভিতর তো নূরের সমুদ্র তখন হুজুর জালালউদ্দিন রুমির ভিতর থেকে অন্ধকার আস্তে আস্তে সরে যেতে শুরু করেছে যেই সরে যেতে শুরু করেছে বাচ্চা আছে না বাচ্চা আমার ছেলে এই 15 মাসে এটা খাবে না এটা খাবে না এটা খাবে না তো চকলেট নিয়ে আসছে চকলেট দিচ্ছি খায় না জালালউদ্দিন রুমি কিন্তু খেতে চাচ্ছে না তো খায় না জোর করে যখন মুখে একটু লাগাই দিছি ও খোদা রে খোদা আর কিছু খায় না সে সে এখন ঘুরে ফিরে আমার আঙ্গুল দেখে বুঝতে পেরে মজা লেগে গেছে জালালউদ্দিন রুমির ভিতর থেকে যখন ওইটা সরতে শুরু করেছে এখন উনি শামস তাবরেজ কার যেতে দেয় না কো হুজুর থাকে এখন উনি ওইটাই খেতে চান কই গেছে দরস কই গেছে ছাত্র না এখন ওই চকলেটের পিছনে পিছনে চকলেটের পিছনে 6 মাস থাকছে থাকার পরে সিনাবর্তী যখন নূর জালালউদ্দিন রুমি বলতেছে হায় হায় মৌলবী হারগিজ না সুদ মাওলায়ে রু তা গোলামে শামস তাবরেজ না সুদ কো মৌলবী কখনো মাওলায়ে রুম হতে পারতো না মাওলায়ে রুম মানে রুমের সম্রাট হতে পারতো না যদি শামস তাবরেজের গোলামিয়ত اختیار না করত আপনারা বুঝতে পেরেছেন এজন্য সোহবত জালালউদ্দিন রুমি ছিলেন কিন্তু রুহের জিন্দেগি ছিল না আসলো কোত্থেকে কো সোহবত থেকে হযরত আবু বকর সিদ্দিক বলেন ফারুকে আজম বলে ফারুকে আজম ইসলামের পূর্বে যুগে ইসলামের বড় শত্রু না এক সোহবত রুহের জিন্দেগি দেওয়ার বার ফারুকে আজম হয়ে গেছে সোহবত আজিম জিনিস আপনি যখন ভালো মানুষের সাথে থাকবেন মানুষ আপনাকে এজন্য আমার নবী বলছেন কোন মানুষকে চিনতে হলে তার বন্ধু দেখো সঙ্গ দেখো কার সাথে থাকে আপনি যতই ভালো হন যদি আপনার সঙ্গ নষ্ট হয় মনে রাখবেন সুফিয়া ইকরামকে জিজ্ঞেস করতে হুজুর সবচেয়ে ভালো কাজ কোনটা তো ভালো মানুষের সাথে থাকা কেন ভালো মানুষের সাথে থাকলে সোহবত মানুষের উপর ওভাবে তাসির করে যেভাবে আবহাওয়া মানুষের শরীরের উপর তাসির করে ফারাক শুধু এতটুকু একটা বোঝা যায় আর একটা সাথে সাথে বোঝা যায় না কখন আপনি মসজিদে ঢুকে গেছেন আপনি বুঝতেও পারেন না কেন বন্ধুরা নামাজ পড়ে
এই জন্য এটা হচ্ছে তৃতীয় জিনিস বরং চতুর্থ জিনিস রুহের জিন্দেগির জন্য এরপরে জিকরি ইলাহির ক্ষেত্রে একটা হাদিস বলি আপনাদের জন্য সুবিধা হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মান দাখালা সুকান মিনাল আসওয়াক ফাকাল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ يحيي ويميت وهو على كل شيء قدير كتب الله له الف الف حسنات ومحى عنه الف الف سيئه এই জন্য আমার নবী ارشاد করেছেন পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা বাজার আমি আগে চিন্তা করতাম বাজার খারাপ জায়গা হবে কেন ওখানে তো একটা দেশের অর্থনীতি সচল থাকে পরে দেখলাম আমার নবী আসলে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বলেন নাই আমার নবী সুহবতের দৃষ্টিকোণ থেকে বলেছেন বাজারের মধ্যে 70 ধরনের মানুষ থাকে এই মানুষগুলোর মধ্যে কে কোন সুহবতের আপনি জানেনও না আপনি বাজার ঘুরে এসেছেন আপনার শার্টে যেমন ময়লা পড়েছে ভিতরে ময়লা পড়ে গেছে সাদা শার্ট পরে গেছেন না বাজারে আস্তে আস্তে ময়লা পড়তে কিন্তু দেখেন নাই যখন ঘরে আসছেন তখন দেখতেছেন কলার কালো হয়ে গেছে ইন্না লিল্লাহ এখন পড়ে গেলাম তাইলে বোঝা যাচ্ছে আবহাওয়ার মধ্যে ময়লা আছে যেটা দেখা যায় না তো আবহাওয়া থেকে ময়লা যেমন শার্টে পড়ে সুহবত থেকে ময়লা তেমন কলবের মধ্যে পড়ে সেই কারণে দেখবেন আপনার নামাজের স্বাদ নষ্ট হয়ে গেছে আমার নবী সেই কারণে বলছেন তুমি যখন বাজারে যাবা তখন এই তাসবিহটা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা বললে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন আমার আল্লাহ 1 লক্ষ সওয়াব দান করবেন সুবহানাল্লাহ 1 লক্ষ গুনাহ ক্ষমা করে দেবেন সুবহানাল্লাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এগুলার মাধ্যমে রূহের জিন্দেগি সওয়াব মানে কি সওয়াব হচ্ছে আপনার রূহের জিন্দেগি রূহের মধ্যে জিন্দেগি চলে আসে এরপরে পঞ্চম নম্বরের মধ্যে খিদমতে খালক মানুষের জন্য কাজ করা মানুষের জন্য কাজ করা মানুষকে সহযোগিতা করা রূহকে যে কিভাবে জিন্দেগি দেয় আপনি কল্পনাও করতে পারবেন না আপনি লাখ নফল নামাজ পড়ে রূহকে যে গেজা দিতে পারবেন না সেটা এক ব্যক্তিকে 5000 টাকা দিয়ে সহযোগিতা করে আপনি অত জিন্দেগি দান করতে পারবেন না মানুষের জন্য কাজ করা কি আমাদের ধর্মের মধ্যে আজীব এক স্থান দান করা হয়েছে এজন্য দেখবেন সুফিয়াই কেরাম ওদের দরবারে ওনারা জিন্দা থাকতেও ওনারা দুনিয়া থেকে চলে গেলেও মানুষকে খাওয়ানো গরিবকে সহযোগিতা করা এটা সুফিয়াই কেরামের ধর্ম এটা নবীদের ধর্ম আমার নবীদের কাছে নবীদের কেমন আমার নবীর কাছে কোনো কিছু আসার আগে নবী দিয়ে দিতেন আল্লাহর ওলিরও পকেটে আসার আগে দিয়ে দেন আমাদের চট্টগ্রামের এক ওলি হায় হায় হযরত জিয়াউল হক মাসবন্ডারি হায় হায় উনি একটু মজজুব টাইপের ওলি ছিলেন মজজুব বললেও ভুল হবে হায় উনি একবার বন্ধু-বান্ধব নিয়ে আসতেছেন একজনে 50000 টাকার একটা বান্ডিল দিয়েছে 50000 টাকা তো তখনকার যুগে 90 এর দশকে 50000 টাকা মানে আজকে 50 লাখ টাকার মতো হয়ে গেছে না হায় আমি হলে কি করতাম কেউ না দেখে মতো পকেটে ঢুকায় বাসায় নিয়ে যাইতাম সবাই তো এরকমই না হায় হায় আল্লাহর ওলিরা এরকম না কোনো লোক নীতি থাকে না আল্লাহর ওলি উনি 50000 টাকার ওই বান্ডিলকে একটা জঙ্গলের মধ্যে মানুষ চলাচলের রাস্তায় ফেলে দিয়েছে সবাই চলে আসছে ওনার গ্রুপের এক ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না হুজুর হেসে বলতেছে তুলতে গেছে কি গেছে ও তুলতে গেছে কয়ে বুঝে নাই আমি কিন্তু টাকা যার জন্য রেখেছি সে নিয়ে গেছে টাকা আমি যার জন্য রেখেছি সে নিয়ে গেছে তো কার জন্য রেখেছে হায় হায় পরে দেখা গেছে ওই এলাকা ওই পাশের বাড়ির এক গরিবের মেয়ের বিয়ে উনি ওই দিক দিয়ে গরু নিয়ে যাবেন চরানোর জন্য তো সে গরু নিয়ে গেছে টাকাটাও পাইছে মেয়ের বিয়ে টাকাও জোগাড় হইছে আল্লাহ মেয়ের বিয়ে টাকা এভাবে জোগাড় করেনি তা আপনারা বলেন কো টাকা ভূতে জোগাইছে টাকা কিসে জোগাইছে ভূতে ভূতে জোগায় না আল্লাহই জোগায় আল্লাহ এভাবে ম্যানেজ করেন টাকা তো আল্লাহ কি বলেছেন মিন হাইসুলা ইয়াহতাসিব এমন ব্যবস্থা করবে তুই কল্পনাও করতে পারবি না টাকার ব্যবস্থা কেমনে হবে তো মাওলা আমার কি করা দরকার কত দুনিয়া বাদ দে তুই শুধু আমার ভয় ভীতি খوف খুশিয়ত তোর মনের ভিতরে রাখ সব কিছুর ব্যবস্থা আমি করব সুবহানাল্লাহ এভাবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি
এর পরবর্তীতে আমি সংক্ষিপ্ত করে ফেলতেছি একেবারে ষষ্ঠ যেই জিনিস আত্মীয়তা এখানে আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলি এই যে মানুষকে দেওয়া হাসি দেওয়া একটা বিষয় আছে না ওইটাও তো করতে পারি মুখ একটারে এমনি বানাই রাখি 2 মিনিট পর পর মানে কিছু করতে পারে না এমনিতে খুব ভালো মানুষ একটুই দার উদার হইলে বস বটে ফেলছি আইও না কোন মানুষকে কখনো গলা ধাক্কা দেবেন না কোন মানুষের গায়ে কখনো হাত তুলবেন না পারতপক্ষে কোন মানুষকে গালিগালাজ করবেন না পারতপক্ষে কোন মানুষের মন ভাঙবেন না কেন কারণ এই চারটা জিনিস ওই ব্যক্তির যিনি মালিক উনি অপছন্দ করেন আপনি কিন্তু ওই ব্যক্তির মালিকে ধরতির মধ্যে থাকেন এটা মাথায় রাখেন বেশি চালাকি করতে যাবেন না আল্লাহর দুনিয়াতে আপনার চেয়ে বড় বড় লোক দুনিয়া থেকে চলে গেছে বহুত চালাকি করছে আমার আল্লাহ এমন দোকানি ঢুকাইছে বুঝতে পেরেছেন কখনো কারো গায়ে হাত তুলবেন না এটা আমার আল্লাহ অপছন্দ করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ধাক্কা দাও দেওয়া গালিগালাজ করা মনে কষ্ট দেওয়া জুলুম করা এটা করিস না উম্মত কারণ আমার আল্লাহ বিন্দু পরিমাণ ছাড় দেন লা ইয়াতরুকুল্লাহু শাইআ বিন্দু পরিমাণ ছাড় দেন আর আমার আল্লাহ যখন ধরে হাদিসে পাকের বর্ণনা হচ্ছে আমার আল্লাহ দেরি করে কিন্তু ছেড়ে দেয় না আল্লাহর ওয়াস্তে এই কাজ করবেন না আর বাকি রয়ে গেল আমরা কি ফেরেশতা না আমরা গুনাহ করব তো 100 বার গুনাহ করে আল্লাহর কুদরতের কদম ধরে পড়ে থাকব আমার আল্লাহ ক্ষমা করবেন আমার আল্লাহ নিজের পরিচয় করানোর সময় বলেছেন আর রহমান আর রহিম দয়ালু বলছেন না তো আমাদের জন্য এটাই আল্লাহর পরিচয় এই আমার এই কথা শোনার পরে আমার এক ভাই বলতেছে আপনারা এগুলা বলে বলে মানুষ থেকে জাহান্নামের ভয় তুলে ফেলতেছে আল্লাহ জাহান্নাম বানিয়েছে আরে বাপ রে বাপ আলমি বসেন বসেন ও আমার মা বাবা বাংলাদেশে আপনাদের তিতাসে বলে না তোরে যদি আজকে আই তুই ঘরে তোর পিটের জামদা যদি আমি না তুলি আমি তোর মা না বলে নাই তো তিতাসের কি সব সব ছেলের পিটের চামড়া উঠানো আছে এই পর্যন্ত পৃথিবীর কোন মা তার ছেলের পিটের চামড়া তুলছে তুলে না কেন বলছে জায়গায় থাকার জন্য লাইনে থাকার জন্য আমার আল্লাহ জাহান্নামের ভয় দেখাইছে লাইনে থাকার জন্য ঠিক আছে আমি জান আমি আর আমি ভয় যদি পাই তো আমি পাবো আমি আল্লাহকে ভয় পাবো ঠিক না কারণ স্রষ্টার সৃষ্টির মধ্যে আমার চেয়ে বড় সৃষ্টি কেউ নাই আছে নি নাই আমি যদি ভয় পাই তো আমি আমার নিচের সৃষ্টিকে কেন ভয় পাবো আমার নিচের সৃষ্টি না জাহান্নাম আমি না বড় আফজল তো আমি আমি আমার নিচেরটাকে ভয় পাবো না আমি পাইলে আমাকে যিনি বানিয়েছেন ওনাকে ভয় পাবো জাহান্নাম থেকে বেঁচে থাকবো জাহান্নাম থেকে বেঁচে থাকবো রয়ে গেল ভয় ভয় তো আমার আল্লাহ ভয় আমার আল্লাহ যাই হোক আত্মীয়তা রক্ষা করা এটা রুহের গেজা মনে রাখবেন যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন আপনার রু মরে যাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন কাতে উর রহম মালউ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী অভিশপ্ত বলেছেন আমার লোক এর পরবর্তীতে আল্লাহর সফর করে আমরা বিভিন্ন জায়গা দেখি না আমরা কোন অসুবিধা হচ্ছে ও তাহলে আমরা শেষ করে দিই আমি তো আপনাদেরকে বলছি আমার শেষের দিকে আমি আমার মতো করে শেষ করে দেব আপনারা যদি বারবার আমাকে টাইম স্মরণ করিয়ে দেন তাহলে তো ঝামেলা পূর্ণ বেটা স্টেজের মধ্যে কোনো কথা বললে তো আমি ডিস্টার্ব হয়ে যাচ্ছে আমার ভাই কথা বলিয়েন না প্লিজ আমি তো শেষের দিকে আমি আপনাদেরকে বলছি না পয়েন্ট শেষের দিকে আমার বাড়ি চট্টগ্রাম চট্টগ্রাম থেকে তিতাস আসতে কতক্ষণ লাগে অনেক সময় লাগে না এনে উঠে চলে আসছি আপনি তো গিয়ে ঘুমাই যাবেন আমার আবার চট্টগ্রাম যাইতে হবে বা ঢাকায় যাইতে হবে ঠিক না তো আমি আইসা যদি ঘন্টা ঘন্টা দেড় ঘন্টা আপনি টায়ার্ড হয়ে যান আমি ঘন্টা দেড় ঘন্টার লোক না কথা শুরু করতে সময় লাগে শেষ করতে সময় লাগে ঠিক আছে একটু ধৈর্য ধরবেন আর কি হ্যাঁ শফিক মুজাদ্দিদি সাহেবকে আল্লাহ ধৈর্য দান করুক তো বলতে চাচ্ছিলাম আল্লাহর সৃষ্টি দেখা সফর করা আমাদের এখানে মারা রাগ করে কো ছেলে কই গেছে কো কক্সবাজার গেছে আরো বউ নিয়ে গেছে না মা রাগ করবেন কেন দুনিয়া দেখা আল্লাহর সুন্নাত আল্লাহ আমাদেরকে দুনিয়া দেখতে বলছে কেন জানেন একটা হচ্ছে মুখে মুখে সুবহানাল্লাহ বলা
মুখে মুখে আরেকটা হচ্ছে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখে সুবহানাল্লাহ বলা ওই সুবহানাল্লাহ এখান থেকে আসে না এটা ভিতর থেকে আসে ঠিক না একটা সুবহানাল্লাহ মুখে মুখে আরেকটা সুবহানাল্লাহ অন্তরে অন্তরে অন্তরের সুবহানাল্লাহ আসে যখন আপনি আল্লাহর সৃষ্টি দেখবেন এজন্য আমার আল্লাহ বলতেন সিরু ফিল আর সফর আমার নবীর সুন্নত আম্বিয়াদের সুন্নত আউলিয়ায়ে কেরামের সুন্নত আমার আল্লাহরও হুকুম সফর করা সফরের মাধ্যমে আল্লাহর সৃষ্টি দেখবেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন এটার মাধ্যমে রুহের জিন্দেগী নসিব হয় এর পরবর্তীতে অতি মাত্রায় দরুদ শরীফ পড়া দরুদ রুকে কি পরিমাণ গেজা দান করে আপনি কল্পনা করতে পারবেন